তিতাসের পর এবার গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিল বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেড। আয় ব্যয়, গ্রাহক সংখ্যা ও সেবার পার্থক্য থাকলেও দাম বাড়ানোর প্রস্তাব তিতাসের সমপরিমাণ। বাখরাবাদ এক বার্নার চুলা 1350 টাকা এবং দুই বার্নার চুলা 1440 টাকা করার প্রস্তাব দিয়েছে। তবে এক্ষেত্রে বিশ্লেষক ও ভোক্তা প্রতিনিধিরা বলেন, দেশীয় গ্যাস কূপ খনন না করে উচ্চ মূল্যের এলএনজি আমদানি নামে গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক। এলএনজি আমদানির অজুহাতে গ্যাস সরবরাহ কোম্পানিগুলো দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে। সেই ধারাবাহিকতায় বাখরাবাদ গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে 208%, শিল্পে 132%, সিএনজিতে 50% দাম বৃদ্ধি করার পাশাপাশি বাসাবাড়িতে মিটার গ্যাসে 80.32%, এক বার্নার চুলা 1350 টাকা ও দুই চুলা 1440 টাকা করারও আবেদন করা হয়েছে। দেশে প্রাকৃতিক গ্যাসের বর্তমান উৎপাদন ব্যয় বা আইওসি গ্যাসের ক্রয়মূল্য অপেক্ষা বেশি হওয়ায় এলএনজি আমদানির অতিরিক্ত ব্যয় মেটানোর লক্ষ্যে ট্যারিফ পরিবর্তন করে গ্রাহক পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করা প্রয়োজন। শুনানিতে দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, নিরবচ্ছিন্ন গ্যাস না দিয়ে দাম বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছে বিতরণ কোম্পানিগুলো। কেন আমরা সাগরে এক্সপোর্ট করব? মায়ানমার 8 TCF গ্যাস পেয়েছে আমাদের সংযুক্ত সাগরে, ভারতও করতে পেরেছে। এই যে আমাদের গ্যাস উত্তোলন করার ব্যর্থতা এবং পেট্রো বাংলা সরকারের ব্যর্থতা কয়লা উত্তোলন না করা, সেটাই ফেলে দিয়েছে এনার্জি আমদানি এবং আপনাদের ব্যর্থতার দায় দায়িত্ব নিতে হবে এখন দেশবাসীকে। এখন এই এক চুলা দুই চুলার নামে যে টাকা দিচ্ছি, আমরা অনেক কম জ্বালিয়ে বেশি টাকা দিচ্ছি, তাহলে কম গ্যাস দিয়ে বেশি টাকা নিচ্ছি, তারপরে আর কোন নৈতিক অধিকারে? আমি প্রায় ডাবল আবার চাচ্ছি 800 টাকারটা 1440 টাকা। বাদর মরুদ নাই কিল মারার গোসাই, আরে সাহেব আপনি তো গ্যাসই দিতে পারেন না, আপনি এটা বাড়াইতে আসছেন কেন? এই জবাব কি আপনি দিতে পারেন বলেন তো। এদিকে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট প্রতিবাদ জানায় এনার্জি রেগুলেটরি কমিশনের সামনে। দাম বাড়ানো থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বানও জানায় তারা। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে বিধি বহির্ভূতভাবে গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টের রিটের শুনানি শেষ হয়েছে, আদেশ হবে 31 মার্চ। বুধবার বিচারপতি FRM নাজমুল আহসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে ক্যাবের পক্ষে রিট আবেদন করা হয়। তবে গ্যাসের দাম পুনর্নির্ধারণের জন্য শুরু হওয়া গণশুনানি চলতে কোনো বাধা নেই বলে জানান আদালত। সব ধরনের গ্যাসের দাম বাড়াতে সোমবার থেকে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, চলবে বৃহস্পতিবার পর্যন্ত। সব শ্রেণীর গ্রাহকের জন্য গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।